গাজীপুরের কোনাবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ভোরে কোনাবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় এক্সেলেন্ট সুপার শপ নামের একটি বহুতল ভবনের ছাদে বাচ্চাদের খেলার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর কালিয়াকৈর ও কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই ভবনের একটি চাইনিজ রেস্টুরেন্ট, দোকান ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে মার্কেট মালিক খোকন মিয়ার দাবি, এতে প্রায় 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।